সুবোধ ঘোষের এই বহুরূপী গল্পের প্রশ্ন হবে প্রচুর, এবং এই গল্পের মূল চরিত্র হচ্ছে হরিদা। বহুরূপী গল্পটি মূলত একজন বহুরূপীর জীবন নিয়ে। এই জীবনটা হচ্ছে হরিদা। হরিদা বিভিন্ন পেশায়, ওই যে বিভিন্ন রূপ ধরে জীবিকা রোজগার করত। জীবনটা ছিল গরিব, ছোট্ট একটা গলির মধ্যে তার বাস। সে পছন্দ করত না প্রত্যেকটা লাইনে কিন্তু চরিত্রের দিক, সে বিভিন্ন রূপ ধরে মাঝে মাঝেই বহুরূপীর বেশে সে ঠিক করত। কখনো পাগল স্বাস্থ্য, কখনো বাউল, কখনো কাপালি, কখনো কাবুলিওয়ালা, কখনো পুলিশ। এর জন্য তাকে খুশি হয়ে যে যা পয়সা দিত তাই সেটা গ্রহণ করত, এবং তাতে হয়তো তার কোনোদিন হাতের হাড়ি চড়ত বা কোনোদিন চড়ত না। এইরকম করে একদিন জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিল বড় রকম কিছু আদায় করতে। সৌম্য শান্ত জ্ঞানী মানুষ ছিলেন জগদীশ বাবু। সাদা উত্তরীয় ছোট বহরে থান পরে বহুরূপী জগদীশ, বহুরূপী সেজে হরিদা যখন জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিল, তখন তার এই সৌম্য শান্ত সাজটি, এই বিরাগীর বেশে জগদীশ বাবু চিনতে পারেননি। কিন্তু তাকে দিতে চেয়েছিলেন যে অর্থ, সে যেহেতু ওই চরিত্রটাই ছিল বহুরূপীর বেশে, এবং তাই সে তার সেই বহুরূপীর বেশধারী এই বিরাগী মানুষ হয়ে সে যে টাকা গ্রহণ করতে পারে না, সেটা তার চরিত্রের মধ্য দিয়ে সে বুঝিয়ে দিয়েছিল। তার কাছে তখন ছিল এই যে টাকা পয়সা, তার কাছে সংসার, ধন জন যৌবন সবকিছু সে দূরে সরিয়ে রেখেছিল। এইভাবেই জগদীশ বাবু তাকে যখন টাকা দিতে চাইছিল সে ফিরিয়ে দিয়েছিল, কারণ এটাই সে তার পেশাকে ভালোবেসেছিল। আমি প্রশ্ন বলে দিচ্ছি, এখন এইটা তোমার গল্পের মূল বিষয়বস্তু, কিন্তু বিষয়বস্তুর সঙ্গে তার যেটা সবচেয়ে বড় বিষয়, যেটা হয়তো অনেকে পড়েনি বা পড়নি, যেটা সেইটা হচ্ছে হরিদা চরিত্র পড়ে প্রথমেই লিখবি, যেটা হরিদা বহুরূপী সাজতে ভালোবাসতো কেন, এক দুই কিভাবে তার সংসার চলতো, আমি চরিত্রের পয়েন্ট গুলো বলে দেবো যখন পরের দিন পড়াবো, তখন চরিত্রের কি পয়েন্ট হবে সেটা আমি বলে দেবো, চরিত্রের ভূমিকা উপসংহারটাও বলে দেবো। আমরা পাঠ্যাংশ বই দেখো, বই ধরে ছোট তিন নম্বরের প্রশ্ন, এবং আমরা ওই যে ছোট ছোট প্রশ্ন দাগ করতে বললাম, তখন দেখ বই দিকে তাকাও। বহুরূপী কথার অর্থ বহুরূপ ধারণ করে যে, আর এই বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা, অর্থাৎ বিভিন্ন পেশায় নিযুক্ত বিভিন্ন রূপধারী বহুরূপী হরিদার জীবনী ছিল সুবোধ ঘোষের বহুরূপী গল্পের মূল বিষয়বস্তু। পাঠ্যাংশ পড়ানো শুরু করছি, প্রত্যেকে বই দিকে তাকাও। হ্যাঁ, হরিদার কাছে আমরাই গল্প করে বলতাম, বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে, আন্ডারলাইন করো হরিদা কি কাণ্ড হয়েছে, কাণ্ডটি কি, আমি উত্তর বলে দেবো সঙ্গে সঙ্গে। করে উত্তর নিচে আছে, তাতে পড়াতে উত্তরটা বলবো। উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, বলছে না কিছুই শুনে। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা, এখনো পর্যন্ত এই উত্তরে আমরা যাইনি। হরিদা, না রে ভাই,
বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। উত্তরটা এবার আমি বলে দিচ্ছি, হরিদা কি কাণ্ড হয়েছে? উত্তর হবে, কাণ্ডটি হলো দিয়ে লিখতে পারিস, অথবা উত্তরে আমরা দিয়ে কাণ্ড কথাটা পরে দিতে পারি, যেমন করে ক্লাসে পড়াতাম ক্রিয়া আগে দিয়ে লিখতে পারো, ক্রিয়া পরেও দিয়ে লিখতে পারো। এক বই দিকে তাকাও, ওই যে এখানে যেখানে আছে দেখো, যে জগদীশ বাবুর বাড়িতে হিমালয় থেকে আগত জগদীশ বাবুর বাড়িতে ওইখানে দেখো, শুধু একটি হরিতকি খান বছরে এই 1000 বছর বয়সী এক সন্ন্যাসীর আগমন ঘটেছে। এই 3-4 পয়েন্টকে একসঙ্গে নিয়ে নাও, নিয়ে ছোট করে দিয়ে উত্তরটা দেখো, জগদীশ বাবুর বাড়িতে হিমালয় থেকে আগত জগদীশ বাবুর বাড়িতে 1000 বছর বয়সী সন্ন্যাসীর আগমন ঘটেছে। বছরে শুধু তিনি একটি হরিতকি খান, এটা না লিখলেও হবে, যদি দেখো 15-20 মধ্যে শব্দ হয়ে গেছে তাহলে এটা না লিখলেও চলবে। হরিদা সন্ন্যাসী এখন আছেন? হ্যাঁ, আবার দেখো ওইখানে যে কথা আমি বলে দিচ্ছি, লিখতে পারবি তো? আর যদি না লিখতে পারিস, শোন, ওই যে 3-4 পয়েন্ট আছে, সেই 4 পয়েন্টকে একসঙ্গে আমরা যোগ করে যেরকম করি আর কি, ওই যেটা আমরা বলি বাক্য কম্পোজ করা, জগদীশ বাবু কর্তা, তাহলে জগদীশ বাবুর বাড়িতে 1000 বছর বয়সী, দেখছো, জগদীশ বাবুর বাড়িতে 1000 বছর বয়সী সন্ন্যাসীর, জগদীশ বাবুর বাড়িতে হিমালয় থেকে আগত, সরি, জগদীশ বাবুর বাড়িতে হিমালয় থেকে আগত 1000 বছর বয়সী সন্ন্যাসীর আগমন ঘটেছে। বছরে তিনি শুধু একটি হরিতকি খেয়ে জীবন ধারণ করেন। আর লিখতে হবে কাণ্ডটি হলো, বা এটাকেই কাণ্ড বলা হয়েছে, যদি প্রশ্ন পড়ে যেরকম সেরকমই লিখবে। হরিদা বই দিকে তাকা, সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছে? আন্ডারলাইন করো, আক্ষেপ করেন হরিদা, আন্ডারলাইন, আক্ষেপ করেন হরিদা, ভালো প্রশ্ন এটা, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপটা কিসের? থাকলে একবার পায়ের ধুলো নিতাম, উত্তর শুনে নে, আক্ষেপটা কিসের বা হরিদার আক্ষেপ কেন? তাহলে ওই আক্ষেপের উপরে আক্ষেপটা কি, না উঁচু দরের সন্ন্যাসী এই শব্দটা নিতে পারো সবই বই থেকে, হিমালয় থেকে আগত 1000 বছর বয়সী সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে পারেননি বলেই আক্ষেপ। আক্ষেপ আস্তে আস্তে বলবো, আচ্ছা ঠিক আছে, আক্ষেপটা কিসের? তাহলে জগদীশ বাবু দিয়ে লিখ, আর নাও দিয়ে লিখতে পারিস, জগদীশ বাবুর বাড়িতে হিমালয় থেকে আগত 1000 বছর বয়সী সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে পারেননি বলেই আক্ষেপ, পায়ের ধুলো ভয়ানক দুর্লভ জিনিস। বই দিকে দেখা, আন্ডারলাইন কর, ভয়ানক দুর্লভ জিনিস, সে ভয়ানক দুর্লভ জিনিস, আন্ডারলাইন কর, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি বলছে, কি হবে,
সন্ন্যাসীর পায়ের ধুলো, এইটুকু লিখলেও হবে। ভয়ালক দুর্লভ জিনিস, তাহলে কি হিমালয় থেকে আগত? জগদীশ বাবুর বাড়িতে হিমালয় থেকে আগত হাজার বছর বয়সী সন্ন্যাসীর পায়ের ধুলোটাই, ধুলোই হচ্ছে দুর্লভ জিনিস। শুধু এই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। আন্ডারলাইন, জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। ইনভার্টেড কমা দিয়ে কেন? উত্তর ওখানে নেই, নিচে আছে। হরিদা বলছে কেন? জগদীশ বাবু এক জোড়া কাঠের খলমে খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশ বাবু পায়ের ধুলো নিয়েছিলেন। ওই যে টাকা, আমি এখান থেকে উত্তর তৈরি করে বলে দিচ্ছি, জগদীশ বাবু ছাড়া কাউকে পায়ের ধুলো দেননি কেন? উত্তর ওই দিকে তাকাও, জগদীশ বাবু, উত্তরটা বইতেই আছে। দেখ, এক জোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই সন্ন্যাসী তাপ ওইখানে আছে, তখন নিচে বাক্য আছে, খড়মটি পরে নিলেন, ওইখানে সোনার বোল কথাটা আছে। দেখো, ওই সোনার বোল কথাটা অবশ্যই লিখতে হবে। কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে যেহেতু জগদীশ বাবু সন্ন্যাসীকে পরিয়ে দিয়েছিলেন, তাই তিনি উপরে যে প্রশ্নটি আছে, কেবলমাত্র জগদীশ বাবুর কাছেই তার কি হচ্ছে পায়ের ধুলো ব্যবহার, তাই কেবল জগদীশ বাবুই পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখতে পারি, নাও লিখতে পারি পরীক্ষার সময়, বা পরীক্ষায় ওই যে যখন উত্তর লিখবি আর কি, যে কাঠের খড়মে সোনার বোল, এই কথাটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, বা এই কথাটা লিখতে হবে, কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে জগদীশ বাবু যেহেতু সন্ন্যাসীর পায়ে পরিয়ে দিয়েছিলেন, তাই তিনি পায়ের ধুলো পেয়েছিলেন। ওই দিকে তাকাও হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। ওই দিকে তাকা, আন্ডারলাইন কর, বেশ মজার ব্যাপার। তাহলে কি বেশ মজার ব্যাপার? মজার ব্যাপারটি কি? কাঠের খড়মে সোনার বোল লাগে, ওই বইদিকে তাকাও, ভাষা কিভাবে ধার নিয়ে উত্তর দেওয়া হচ্ছে, দেখো মজার ব্যাপারটি কি? ভয়ানক দুর্লভ জিনিস, এই কথাটা নিতে হবে ভাষায়। এবারে বলছে, ভয়ানক দুর্লভ জিনিস পায়ের ধুলো, সন্ন্যাসী কাউকে দেন না, কিন্তু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে পায়ের কাছে ধরতেই জগদীশ বাবু পায়ের ধুলো পেলেন, এটাকেই বলা হয়েছে মজার ব্যাপার। তাহলে কি হবে? দুর্লভ জিনিস পায়ের ধুলো, কাউকে দেন না, কিন্তু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে জগদীশ বাবু পায়ের কাছে ধরতেই সন্ন্যাসী পায়ের ধুলো দিয়েছিলেন, এটাই বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশ বাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। আন্ডারলাইন কর, ইম্পর্টেন্ট খুব, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। উত্তরটি বইতে নেই, আসে পারলে লিখবি। হ্যাঁ, কোন প্রশ্ন? সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, বলছে হাসলেন, তাহলে সন্ন্যাসীর হাসলেন, এই যে লেখা আছে হাসলেন, তাহলে হাসির কারণ কি, কি কারণে হাসলেন? ওইখানে পাবো উত্তরে, বইয়ের পাশে লিখে রেখে দাও ছোট্ট করে উত্তরটা। স্যার উত্তরে একটু আস্তে। হ্যাঁ, বলছে দেখ জগদীশ বাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। উত্তর শুনে নে,
পাশে লিখে রাখ, জগদীশ বাবুর প্রাপ্ত লিখতে পারো, মনে রাখতে পারবি না মনে হয়, জগদীশ বাবু দেওয়া একশো টাকার নোট পেয়ে খুশি হয়ে জগদীশ বাবু একশো টাকার নোট পেয়ে সন্ন্যাসী খুশি হলেন এবং হাসলেন। তাহলে কি ওই যে খুশি হওয়া কথাটা মনে রাখতে হবে, জগদীশ বাবুর। আরো যদি ভালো বাক্য লিখতে পারো, আরো একটা শব্দ জুড়ে দিচ্ছি আমি, বিদায় প্রাককালে, সন্ন্যাসীর বিদায় প্রাককালে জগদীশ বাবুর দেওয়া একশো টাকার নোট পেয়ে খুশি হয়ে সন্ন্যাসী হাসলেন। সন্ন্যাসীর বিদায় প্রাককালে, বিদায় নেওয়ার সময়ে, যে কোনো একটা ক্রিয়া দিব, সন্ন্যাসীর বিদায় নেওয়ার সময়ে জগদীশ বাবুর একশো টাকার নোট পেয়ে, জগদীশ বাবুর কাছ থেকে লিখতে পারি, জগদীশ বাবুর থেকে প্রাপ্ত একশো টাকার নোট, যে কোনো একটা দিন পেয়ে খুশি হলেন এবং হাসলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। আন্ডারলাইন, এটা তিন নম্বরের প্রশ্ন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। প্রশ্ন পড়তে পারে দুরকম, বলছে গল্পটি কি, গল্পটি কি, শুনেছ? গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, গল্পটি কি? তাহলে গল্পটা তোমাকে লিখতে হবে দুটো জিনিস, গম্ভীর হওয়ার কারণটাও আমি বলে দেবো, তোর বইতে নেই, আমি এক্ষুনি বলে দিচ্ছি, উত্তরটা ভালো করে শোন। কি কি পয়েন্টের উপরে তিন নম্বর উত্তর লিখতে হবে ক্লাসেও বলেছি, আবারও বলে দিচ্ছি আমি। এক নম্বরের প্রশ্নে উৎস দেওয়ার কোনো দরকার নাই, উৎস না দিলেও চলবে, কিন্তু তিন নম্বরের প্রশ্নে উৎস দিয়ে উত্তর লিখতে হবে। উৎস যুক্ত করে লিখতে পারো, উৎস আলাদা করে দিয়ে লিখতে পারো। কিভাবে উত্তরটা লিখবে শুনে নাও, গল্পটা কি প্রথমে লিখতে হবে, যে বাক্যগুলো লিখতে হবে শুনে নাও, সাতটা শব্দ আছে। যেহেতু সন্ন্যাসী কোথা থেকে এসেছে, কার বাড়িতে এসেছে, এটা একটা কথা, এটা বাক্য। সন্ন্যাসী কার বাড়িতে এসেছে, কোথা থেকে এসেছে, হিমালয় থেকে, তাহলে ওটা একটাই বাক্য লিখতে হবে। তাহলে হিমালয় থেকে ওই যে একশো বছর বয়সী বা হাজার বছর বয়সী সন্ন্যাসীর আগমন ঘটেছে কোথায়, জগদীশ বাড়ি। তিনি কাউকে পায়ের ধুলো দেন না, শুনেছ? কিন্তু জগদীশ বাবু যেহেতু ওই যে বলছে সোনার কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরে পায়ের ঝুলো নিয়েছিলেন, বিদায় প্রাককালে তাকে তার ঝোলাতে একশো টাকা দিতেই সন্ন্যাসী হেসে বাড়ি চলে গেলেন বা চলে গেলেন, এইটা হচ্ছে গল্প। এবারে গম্ভীরতাটা কি, এটা বইতে নেই। গম্ভীর কেন, বলছে হরিদার মনে হয়েছে তিনি তো সন্ন্যাসী, তার কাছে কি কি নেই, বলছে তার লোভ থাকতে পারে না, মায়া থাকতে পারে না, মোহ থাকতে পারে না তার। কিন্তু সন্ন্যাসীর মধ্যে যে অর্থের প্রতি যে মোহ লোভ আছে, তা ঐশ্বর্যের প্রতি মোহ, অর্থের প্রতি লোভ তা আছে বলেই সোনাটা হচ্ছে ঐশ্বর্য। তাহলে এই ঐশ্বর্যের প্রতি তার যে মোহ, অর্থের প্রতি তার যে লোভ, তা শুনে বা সন্ন্যাসীর এরূপ গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন। এ কথাটা বইতে নেই, লেখার সময় কিন্তু এই পয়েন্টটা যোগ করতে হবে। বেশ, অনেকক্ষণ চুপ করে রইলেন, তাহলে কি লিখতে হবে, বলছে চুপ করে রইলেন কেননা সন্ন্যাসী হয়ে তার মধ্যে যে এই যে কি হবে, ঐশ্বর্যের প্রতি মোহ, অর্থের প্রতি লোভ থাকতে পারে, হরিদার কাছে সেটাই ছিল অকল্পনীয়, তাই তিনি গল্পটা শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন। এই উত্তরটাও বইতেন, এই উত্তরগুলো পড়লে, তাই ধরে ধরে উত্তরটা পড়িয়ে দিচ্ছি আমি, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। আমরা কারা এখনো পর্যন্ত, এই আমরা কারা নিচে উত্তর আছে। আমি আগে বলে দেবো, তোরা রিডিং পড়েছিস তারা জানিস, আমি আগে থেকে উত্তরটা বলে দিচ্ছি। হরিদার উনানের আগুনে তখন হুনা হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার হাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। এখানে অন্য কোনো বক্তব্য নেই। তাহলে যারা হরিদার বাড়িতে আড্ডা মারতে আসে, শুনেছ তার কথাগুলো নিচে দেওয়া হয়েছে। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। আন্ডারলাইন কর আগে, বলছে শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। এই যে ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আন্ডারলাইন করে যে গুরুত্বটা আছে ভালো করে জান। ছোট্ট ঘরটা কোথায় চরিত্র লিখলে লিখতে হবে, হরিদা বসবাস করেন কোথায়, সরু গলির ভিতরে। এক, তাহলে কি হবে, সংসার বিরাগী এই কথা লিখতে হবে, তার সংসার নেই, সে একা। তার কি ছোট্ট গলির মধ্যে তার বাড়ি, এবং বলছে জীবনের ঘর, অর্থাৎ জীবনের ঘরটা এখানে গুরুত্বটা কি, কার জীবন না হরিদার জীবন, চলে কিভাবে, নিচে আছে। সময়ের তালে বক্তব্য শোনো ভালো করে, বলছে সময়ের স্রোতে সময় যেমন এগিয়ে চলে হরিদার জীবনও এগিয়ে চলে সময়ের স্রোতে। আমি আগে থেকেই বলে দিই, সেই এগিয়ে চলা হরিদার জীবনের স্রোতে কখনো কখনো দারিদ্র তাকে গ্রাস করে, তাই কখনো ভাত জোটে কখনো ভাত জোটে না। কখনো ভাতের হাঁড়িতে শুধু জল ফোটে, আবার কখনো কখনো ভাতের হাঁড়িতে চাল দিয়ে ভাত ফোটে। এটা উত্তরে হচ্ছে যখন প্রস্তাবনা লিখতে হবে তখন এভাবেই প্রস্তাবনা লিখতে হবে, আমরা গল্পের মধ্যে সেটা পাব। আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর, তাহলে চারজনের, এটা হচ্ছে এমসিকিউর প্রশ্ন, বারবার বললাম আমি, এটা এমসিকিউর প্রশ্ন। আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর, ওই যে চারজনের লিখছিস দেখা যাচ্ছে, দেখছিস তো, চারজনের নিচে আন্ডারলাইন করো, কজন আড্ডা না, কজন ওখানে হরিদার বাড়িতে কি করতে যায়, আড্ডা মারতে যায়, ওখানে দেখো চারজন, চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জলটা ফুটিয়ে দেন, খুব গরিব মানুষ হরিদা। চ্যালেঞ্জ কর, দ্বিতীয় পয়েন্টে আসবে হরিদার জীবনযাত্রা, যখন চরিত্র পড়বে তখন এইসব কথাগুলোই মনে রাখতে হবে, খুব গরিব মানুষ হরিদা। কেন, আস্তে আস্তে করে উত্তরটা দেওয়া হয়েছে, চারিত্রিক বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি আছে এই স্ট্যান্জারে, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে, বলছে কাজ করতে, বাধাটা কোথায় প্রশ্ন, উত্তর পরের লাইনে আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রি বা ওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদার, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়। আন্ডারলাইন স্টার দাগ, এটা হরিদার জীবনের পছন্দ নয়, বলছে হরিদার জীবনের পছন্দ নয়, প্রশ্নটা কি ঘুরিয়ে, অপছন্দের কারণ কি, কিসে অপছন্দ, অফিসের কাজ দোকানের বিক্রিওয়ালার কাজ কেন পছন্দ নয়, উত্তর তার পরে আছে। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে নিয়ে বা বেঁধে দিয়ে নিয়ম করে নিয়েই রোজই একটা চাকরি করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়, আন্ডারলাইন করার আগে, হরিদার পক্ষে সম্ভব নয়। উত্তরটাকে আমরা কম্পোজ করে দিচ্ছি একদমই ছোট করে, হরিদার পক্ষে সম্ভব নয়, বলছে হরিদার পক্ষে সম্ভব নয় দিয়ে প্রশ্ন নাও হতে পারে, হরিদার কাছে কি অপছন্দ, শুনেছ, সম্ভব বা অসম্ভবটা কিসের, উত্তর হবে দেখো গরিব মানুষ হরিদা ঘড়ির কাঁটার সঙ্গে তাল রেখে বা সময় বেঁধে যাওয়া কোনো পেশাই হরিদার কাছে অপছন্দের, শুনেছ, ঘড়ির কাঁটার সঙ্গে সময় বেঁধে
কোনো পেশাই হরিদার কাছে অপছন্দের, ঠিক আছে? উত্তর দেখাও, হরিদার জীবনে পছন্দ নয় কিটা পছন্দ নয়? তাহলে ঘড়ির কাঁটার সঙ্গে সময় বেঁধে নিয়ম করে রোজ চাকরি করতে যাওয়াটা হরিদার কাছে সম্ভব নয়, হরিদার জীবনের পছন্দ নয়। হরিদার উননের হাড়িতে অনেক সময় আন্ডারলাইন করে স্টার দাগ দিয়ে দিতে হবে, এটাতে বিখ্যাত প্রশ্ন আছে। হরিদার উননের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। উত্তর লিখতে গিয়ে হরিদার জীবনের দর্শন, এটা দর্শন মানে ফিলোজফি, প্রত্যেকটা মানুষের জীবনে একটা দর্শন থাকে, সেই দর্শনটা হরিদার জীবনে কিভাবে ফোটানো হয়েছে বা লেখক কিভাবে ফুটিয়ে তুলেছেন একটা গল্পটা জুড়েই আছে। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। সরছে দেখো ভালো করে, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। আন্ডারলাইন করে রেখেছ, উত্তর পড়াতে পড়াতে আমি বলবো। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই। তাহলে প্রশ্নটা কি, একঘেয়ে অভাবটা কিসের? এখানে কিসের অভাবের কথা বলা হয়েছে? উপরে একটা প্রশ্ন আমরা বলেছিলাম, দেখো হরিদার জীবনের ঘর, এখানে অভাবটা কিসের? উত্তর হবে প্রতিদিনের জীবনের, প্রতিদিনের জীবনের, হরিদার জীবনের, প্রতিদিনের জীবনে, হরিদার জীবনে লিখতে পারো বা প্রতিদিনের জীবনে, বা উপরে যে প্রশ্নটা আছে সেটা আমরা নিতে পারি। ওই যে কেবলমাত্র হরিদার জীবনে বা প্রতিদিনের জীবনে সব সময়ে দুমুঠা দুবেলা দুমুঠো অন্নের সংস্থান হয় না, এবং সেজন্য হরিদার কোনো দুঃখ নেই, এইটাকে বলা হয়েছে একঘেয়ে অভাব। অভাবটা কিসের? খাদ্যের। জোটে না কেন প্রশ্ন দিলে? কারণ ঘড়ির কাঁটার সঙ্গে সময় বেঁধে চাকরি করতে যাওয়া তার পক্ষে অসম্ভব বা তার পছন্দ নয়, তাই তার জীবনে প্রতিনিয়ত একঘেয়ে অভাব থাকেই। প্রতিদিন দুবেলা দুমুঠো খাদ্যের অন্নের সংস্থান হয় না, শুনেছ? তাই তিনি নিজে থেকেই এই অভাবটাকে সহ্য করতে পারেন, তাই তার আপত্তি নেই। কিসে আপত্তি নেই? না অভাব সহ্য করতে আপত্তি নেই, কেন নেই? না কারণ, উপরে প্রশ্নটার উত্তরটা আছে, কারণ ওই যে ঘড়ির কাঁটার সঙ্গে নিয়ম করে রোজ চাকরি করতে যাওয়া তিনি পছন্দ করেন না। অর্থাৎ উত্তরটা একটাই, যে ঘড়ির কাঁটার সঙ্গে সময় বেঁধে তার জীবন কখনো চলুক এটা তিনি চান না, সময়ের সঙ্গে তাল রেখে তার জীবন চলুক এটা তিনি চান না। এই একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি, এটাতে বিখ্যাত প্রশ্ন অনেক বইতেই আছে, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। আন্ডারলাইন কর, ভয়ানক আপত্তি। সেই ভয়ানক আপত্তিটা কিসের? উত্তর লিখবে, হরিদার জীবনের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটি মূল বৈশিষ্ট্য হলো, দিকে তাকিয়ে দেখো কি বৈশিষ্ট্য যেটাতেই তার সবচেয়ে বড় আপত্তি? না রোজ একঘেয়ে কাজ করে, না রোজ ওইখানে আছে দেখো, ঘড়ির কাঁটার সঙ্গে লিখতে হবে, ঘড়ির কাঁটার সঙ্গে সময় বেঁধে, এরপরে তোর কথাটা দিয়ে দে, একঘেয়ে কাজ করতে যাওয়া বা চাকরি করতে যাওয়া তেই তার ভয়ানক আপত্তি। তার ভয়ানক আপত্তিটা কিসের বুঝতে পারলি? আসলে এবারে প্রশ্নপত্র তো এইরকম ছোট ছোট প্রশ্ন, অথচ উত্তর তোদের জানা, এটা করতে পারবি। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, তার দাগ দিয়ে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, মাঝারি প্রশ্ন, সব প্রশ্নের জন্য এই লাইনটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি পারলে এই উত্তরটি লিখিয়ে পোস্ট করে দেব, ঠিক আছে? হ্যাঁ, বইতে বিভিন্ন জন বিভিন্ন রকম করে লিখছে, আমি যেটা ভেবেছি আমি সেটা লিখে দেবো, আমি উত্তরটা যেটা বুঝেছি আমি বলি। তো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে,
নাটকীয় বৈচিত্র্যটা কি? ছোট প্রশ্নের বড় প্রশ্নের উত্তর যাইনি কি আগে জেনে নাও। বলছে নাটকটা কিসের তোমাদের মনে হতে পারে? পর্যন্ত উত্তরে আমরা সেটা আসিনি, পাঠ্যাংশ জুড়েই উত্তরটা আছে, তবু বলে দিই। বলছে নাটকীয় বৈচিত্র্য কি? নাটক বলতে আমরা কি বুঝি? উত্তর আগে একটু জানো। নাটক হলো, বলছে একটি নাটকের কি থাকে? দৃশ্য থাকে, অঙ্ক থাকে। একটি নাটকের বইতে কি থাকে? অনেক দৃশ্য থাকে বা অঙ্ক থাকে, তার এক একটা অঙ্কের মধ্যে দু তিনটে চারটে দৃশ্য থাকে, অর্থাৎ একটা জীবনকে পরিপূর্ণভাবে দেখানো হয়। সমাজের বিভিন্ন ঘটনার নিরিখে একটি মানুষের বা একাধিক মানুষের সামাজিকতার নিরিখে দেখানো জীবনই হচ্ছে একটা নাটক। আর সেই নাটকে কি দেখানো হয়? একটা মানুষের জীবনের নানা উত্থান পতন, এইটাকে বলা হয়েছে জীবন নাটক। এখানেও বলা হয়েছে এই নাটকটা কার? না হরিদার জীবনের নাটক, শুনেছ? সেই নাটকটা কার? না হরিদার জীবনের নাটক। ঠিক আছে, নাটকটা কিসের? যে আমরা পড়াতে গিয়ে যেমন করে বলছিলাম আর কি, যে হরিদাস বহুরূপীর পেশায় কি করেন, কখনো কখনো পাগল সাজেন, কাপালিক সাজেন, আবার বোচকা কাঁদেওয়ালা কাবুলিওয়ালা সাজেন, বা কখনো পুলিশ সাজেন, আবার শেষে কি সাজবেন? না বিড়ালই সাজবেন। বলছে প্রত্যেকটি চরিত্রে যখন তিনি ওই যে বেশ ধারণ করেন, এবং বেশ ধারণ করতে গিয়ে তিনি সেই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান, এইটা হচ্ছে মূল বক্তব্য। তিনি সেই চরিত্রের সঙ্গে তিনি কি হন? না একাত্ম হয়ে যান, এবং একাত্ম হয়ে যাওয়ার কারণে তিনি সেই চরিত্রটাকে ভালো করে মানুষের সামনে অভিনয় করে দেখাতে পারেন। তাতে কোনো মানুষ কোনো কোনো সময় আনন্দ পেয়ে তাকে পয়সা দেন, বিরক্ত হয়ে পয়সা দেয়, তাহলে এই জায়গাটাকে আগে ভালো করে, হ্যাঁ, এইটা হচ্ছে নাটকীয় বৈচিত্র্য। ভালো করে এই যে জায়গাটা লিখতে হবে, তাহলে আমাদের বক্তব্যটা কি? এক নম্বরের প্রশ্নে নাটকীয় বৈচিত্র্য কেন বলা হয়েছে? কারণ হরিদাস, ভালো করে শুনে নাও, একটাই বাক্য বলবো আমি, এটা এক নম্বরের প্রশ্নের জন্য, আবার তিন নম্বরের প্রশ্নের জন্য, আবার পাঁচ নম্বরের প্রশ্নের জন্য। হরিদাস যখন বহুরূপীর সাজে বা বেছে কি করেন, বাইরে বেরোন, তখন তিনি যে চরিত্রের বেশে বাইরে বেরোন, কখনো বললাম পাগল সেজে, কখনো কাপালিক সেজে, কখনো কাবলিওয়ালার বেশে, কখনো পুলিশ সেজে, আবার কখনো বিরাগী সেজে, তখন সেই চরিত্রের সঙ্গে তিনি একাত্ম হয়ে যান। তাতে করে মানুষ কখনো আনন্দ পান, কখনো তার উপরে রেগে ওঠেন, কখনো বিরক্ত হন, বলছে। এবং সেটাই হচ্ছে তার জীবনের নাটকীয় বৈচিত্র্য। এক নম্বরের প্রশ্ন করলে এটা তো বুঝতে হবে। আর সেটাই যে হরিদার জীবনের পেশা, ছোট্ট করে আন্ডারলাইন, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। তা হরিদার জীবনের পেশাটা কি? না, হরিদার জীবনের পেশা হলো, লিখবে, বিভিন্ন পেশায় নিযুক্ত বহুরূপীর বেশে মানুষকে আনন্দ দেওয়া। স্যার আরেকবার বলুন। হরিদার জীবনের পেশা লেখা আছে, পেশা মানেটা কি? পেশা মানে যে পেশাটার জন্য তিনি রোজগার করেন, শুনেছ? এবারে কি পেশা? এবারে আমাদের ওই 15টা শব্দের মধ্যে লেখা হয়ে যাবে। এক নম্বরের প্রশ্ন করলো যে পেশাটা কি? যে হরিদা পাগল সেজে, পাগল কাপালি কাবলিওয়ালা পুলিশ অথবা ওই যে সংসার বিরাগীর বেশে মানুষকে টুপির সাজে আনন্দ দেওয়াটাই হলো হরিদার জীবনের পেশা, বুঝছিস তো? মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন, তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন, তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন, মাঝে মাঝে সত্যি উপোস করেন। তার উপোসের কারণ কি?
তাহলে ভাতের হাঁড়ির দাবি মেটাতে গিয়ে বাংলা শব্দ ভাতের হাঁড়ির দাবি মেটাতে গিয়ে কখনো তার কি হয় রোজগার হয় আর কখনো তার রোজগার হয় না তাই তাকে সর্ষে থাকতে হয় তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়ে কেউ চিনতে পারে না আন্ডারলাইন কেউ চিনতে পারে না চিনতে না পারার কারণ কি উত্তর নিচে আছে দেখো যারা চিনতে পারে তারা দু এক আনা বলছে দেখো যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয় যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয় বলছে কেউ চিনতে পারে না কেন বলছে স্বাভাবিক বেশ ছেড়ে ফরিদা যখন বহুরূপীর বেশে পথে বের হন তখন কেউ চিনতে পারে কেউ চিনতে পারে না যারা চিনতে পারে খুশি হয়ে দু আনা ওখানে দেখো এক আনা দু আনা বকশিস দেয় আবার লিখছে যারা চিনতে পারে না তারা হয় পয়সা দেয় না কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয় এই প্রশ্নটা যদি আমি এইভাবে উত্তরটা দিই যে তার বহুরূপী সাজের নিখুততার জন্যই কেউ তাকে চিনতে পারে না নিখুততা হয় না মানে নিখুত সাজের জন্য মানে নিখুত সাজের জন্য হ্যাঁ সাজের জন্য নিখুত সাজের জন্য কেউ হরিদাকে চিনতে পারে না বহুরূপীর বেশে হ্যাঁ হবে কেউ চিনতে পারে না বহুরূপী কথাটা যোগ করতে হবে তখন একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরছে ঝরে পড়ছে চোখ দুটো ফটফটে লাল তার কোমরে ঠিক আছে না একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের বলছে কৌটার একটা মালা এটাতে বক্তব্য কিছু নেই কিন্তু ওই তিন নম্বরের প্রশ্ন পড়লে যা আছে তাই লিখতে হবে প্রশ্নটা হচ্ছে বলে দিলাম প্রশ্নটা হচ্ছে উন্মাদ পাগলের বর্ণনা দিতে গেলে বা উন্মাদ প্রথম ছদ্মবেশ হচ্ছে এই যে গলায় টিনের কৌটার একটা মালা পাগলটা একটা থান নিয়ে বলছে কি একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে চলে যাচ্ছিল চেঁচিয়ে উঠেছে যাত্রীরা আন্ডারলাইন করেছিস আগে উপরটা লেখো বইতে যে কথাটা তো আছে আতঙ্কে ওই কথাটা শব্দটা পরে জুড়বে পাগলটা একটা থানির হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে চড়ে যাচ্ছে তো তাহলে এই কথাটা আগে লিখতে হবে হ্যাঁ চেঁচিয়ে উঠে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলে দিচ্ছে বলছে যাত্রীরা চেঁচিয়ে উঠেছিল কেন বলছে পাগল বলছে থানির হাতে পাগলটিকে দেখে থানির হাতে পাগলটিকে দেখছে তো সে যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে তাই তো তা দেখে যাত্রীরা চেঁচিয়ে উঠেছিল বেশ একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় তাহলে আন্ডারলাইন কর কাশীনাথ এমসিকিউ প্রশ্ন বাসের ড্রাইভারের নাম কি কাশীনাথ কাশীনাথ ওটাও আছে তো খুব হয়েছে হরি এইবার সরে পড়ো
বলছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। সে কাছে বলছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দিচ্ছে, তো তাহলে কাশীনাথ কে, বাসের ড্রাইভার? ওটা এমসিকিউ প্রশ্ন, কাকে ধমক দিয়েছিল? ওই বলছে হরিকে। তাহলে কি পাগল বেশি লিখতে পারো, পাগল সাজে হরিদাকে লিখতে পারো, তাই তো? ওই কথাটা লেখার সময় তো আর অত ছোট করে লিখতে পারবি না, একটু বড় করে লিখতে হবে, 15টা শব্দ আছে এবং কি আছে। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। আরে এই যে কথাটা আছে আন্ডারলাইন কর, এটা বক্তব্য আছে, বক্তব্যটি কার? এ করা মুশকিল আছে পাঠ্যাংশ। বলছে খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। আছে না রে, এবারে কি হচ্ছে, এই বক্তব্যটা কার? ড্রাইভার কাশীনাথে, ড্রাইভার কাশীনাথে অন্যদিকে যাও। হ্যাঁ, এটা কি একটা বহুরূপী? যখন বলছে বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, আর কেউ আবার বেশ বিস্মিত হয়। ওখানে বইটিকে তাকাও, বলছে বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। উত্তর এবং প্রশ্ন দুটোই আছে। বলছে কেউ হাসছে, কেউ বিরক্ত হচ্ছে, কেউ বিস্মিত হচ্ছে। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে ও লোকটা। তাহলে বহুরূপীর বেশি হরিদার আজে পাহাড়ে লিখতে পারি। ঠিক ওইখানে একটা কথা আছে, দেখো বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বেশ বিরক্ত হয়, কেউ আবার বিস্মিত। বিস্ময়ের প্রকাশ কারণ বইতে কোনোটার উত্তর নেই। হাসির কারণ থাকতে পারে, বিরক্ত হতে পারে, কিন্তু বিস্মিত কেন? সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে হরিদার। উত্তর হওয়ার এইভাবেই যে বাস ড্রাইভার কাশীনাথ যখন ধমক দিয়েছিল, তখন আশেপাশের বাসের লোকজনেরা বুঝতে পেরেছিল যে হরি হচ্ছে বহুরূপীর বেশ ধারণ করে মানুষকে আনন্দ দিতে এসেছে। এবং কি হবে, বহুরূপীর বেশি বা বহুরূপীর সাজে হরিদার রূপের বাহারকে, আর তোরা যেমন একটু বলেছিলে বর্ষা, বলছে কি ওই যে নিখুঁত সাজ, ওই নিখুঁত কথাটা আমরা লিখতে পারি। এই যে কথাটা আছে বিস্মিত কেন, যে তার বহুরূপীর বেশটা ছিল এতই নিখুঁত, যা দেখে তাকে কেউ চিনতে পারছে না, যে কারণে এই বিস্ময়। বিস্ময় কেন না, একজন মানুষ এত নিখুঁত ভাবে বেশ ধারণ করে মানুষকে আনন্দ দিতে পারে, এইটা জানার পরেই মানুষের মধ্যে বিস্ময়। আর একটা স্ট্যান্ডার পড়ে দিতে হবে, এবারে এর পরের স্ট্যান্ডারটা হচ্ছে, এবার প্রথম ছদ্মবেশ হয়ে গেল, দ্বিতীয় ছদ্মবেশ। কেননা একটা প্রশ্ন আছে, আমরা বইতে খুঁজে দেখেছি, শুধুই যদি ছদ্মবেশ গুলো লিখতে বলে তাহলে স্ট্যান্ডার ওয়াইজ করে লিখতে হবে। প্রথমে দেখলি পাগল, এরপরে দেখবি বাইজি, এরকম করে পরপর আছে। সেই স্ট্যান্ডার গুলোকে একসঙ্গে জড়ো করে দিয়েই প্রশ্নের উত্তরটা রেডি করতে হবে। এই জন্য স্ট্যান্ডার গুলোর পাশে লিখে রাখলে পড়ার সুবিধে। বলছে দ্বিতীয় ছদ্মবেশ ধারণ দেখো, হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই এরকম বলছে একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদার। আন্ডারলাইন কর, চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদার। তিন নম্বরের প্রশ্ন, এক নম্বরের প্রশ্ন অসুদার, বলছে চমৎকার ঘটনাটা তোমাকে জানতে চাইতে পারে, চমৎকার ঘটনাটা কি এটা বলতে পারে? হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এখানে নিচে উত্তরটা আছে, ঘটনাটা চমৎকার কেন এটার উত্তর। আগে জেনে নাও ঘটনাটা কি। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুম ঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে
তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, আন্ডারলাইন, কিন্তু দোকানদার হাসে হেসে ফেলে। গ্যাসকে লিখে আছে হরির কাণ্ড। উত্তর বইতে দিকে তাকাও, চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। শুধু চমৎকার ঘটনাটা চাইলে এই স্ট্যান্ডার্ডটা লিখতে হবে তিন নম্বরের জন্য, আর চমৎকার ঘটনাটা কি তার জন্য হলে এই স্ট্যান্ডার্ড থেকে একটু উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। বলছি চমৎকার ঘটনাটা কি, বই দিকে তাকাও। সন্ধ্যার সবে মাত্র আলো জ্বলেছে দোকানে দোকানে, তাহলে কি হবে, গত সন্ধ্যায় সমাগত মানে যে সন্ধ্যাটা সবে এসেছে, তাহলে সমাগত সন্ধ্যায় ওই দিকে তাকাও, ওইখানে আছে দেখো দোকানে দোকানে আলো জ্বলা পরিবেশে। ওইখানে আর একটা শব্দ নিয়ে নাও, কুকুরের মিষ্টি শব্দে এই জীবেশী রূপসীকে দেখে দোকানদার হেসে ফেলে, এটা একটা উত্তর। আর দোকানদার হেসে ফেলছে কেন, এই উত্তর গুলো যেরকম একটাই উত্তর হবে, শুধু হেসে ক্রিয়াটাই আলাদা হবে, যেরকম ক্রিয়াটা দিবি সেরকম হবে। বলছে চমৎকার ঘটনাটা কি, চমৎকার ঘটনাটা কি, উত্তরে দেখ সমাগত সন্ধ্যায়। ভালো একটা বাংলা দিয়ে দাও, সমাগত মানে যে সন্ধ্যাটা, সমাগত মানে সবে মাত্র এসছে, তাহলে সমাগত সন্ধ্যায় দোকানে দোকানে আলো জ্বলা পরিবেশে ঘুঙ্গুরের মিষ্টি রুমঝুম শব্দে রূপসী বাইজিকে দেখে, রূপসী বাইজি নাচতে নাচতে চলে যাওয়াটাই হচ্ছে চমৎকার ঘটনা। নাচতে রূপসী বাইজির নাচতে নাচতে চলে যাওয়াটাই চমৎকার ঘটনা। আর ওর সঙ্গে যদি প্রশ্ন পড়ে রূপসী বাইজি কি নাচতে নাচতে চলে যাওয়াটা দেখে দোকানদার হেসে ফেলে, মানে প্রত্যেকটি শব্দ বা প্রত্যেকটা বিষয় তোমাকে রেখে দিতে হবে। তাহলে ছোট্ট একটা লাইন তুলো, হরিদা হরির কাণ্ড। এখানে এই হরির কাণ্ড এই কথাটা আমি দেখেছি তোমাদের কোশ্চেন ব্যাংকের মতো যে অনেক বই আছে তাতে কিন্তু বারবার এই প্রশ্নটি আছে, হরির কাণ্ড। হরির কোন কাণ্ডের কথা এখানে বলা হয়েছে, মানে এরকম শব্দ অনেকবারই আছে। তাই এই যে কাণ্ড বলতে তো কি, হরির কাণ্ডটা কি, এই যে কথাটা কাণ্ডটা কি, এই উত্তরটা কিন্তু এরকম করে যে বললাম একই উত্তর হবে। হরির কোন কাণ্ড, শুধু কিন্তু একটা কথা লিখে দিলে হবে না, এরকম করে বললাম কাণ্ড বলছে তো ভাইজি বেশি হরিদার রূপের কাণ্ড, শুধু এরকম লিখলে হবে না, এরকম করে বললাম করলাম সেরকম লিখবি। বলছে হ্যাঁ একটা বহুরূপী নাকি, আর প্রশ্ন কি হবে, হরির কাণ্ড দেখে কি প্রতিক্রিয়া। নিচে উত্তর আছে দেখো, কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ আর যেন হতাশ্বরে প্রশ্ন করে ওঠে। ওই যে বলছে হরির কাণ্ড দেখে প্রতিক্রিয়াটা কি, এটা কোনো বহুরূপী হতে পারে কিনা। তখন বলছে এর জন্য কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, এই কথাটাই মূল কথা। অর্থাৎ একজন বহুরূপী আবার পুরুষ হয়ে বাইজির বেশ ধারণ করে লোকজনকে আনন্দ দিচ্ছে, এবং বাইজি বেশি বহুরূপী হরিদার দেখে মুগ্ধ হওয়াটাই মানুষের মোহভঙ্গ করছে। যখন জানলো যে এক হরিদাই বাইজির বেশ ধারণ করেছে, তখন সময় পর্যন্ত মানুষ যে তাকে দেখে মুগ্ধ হয়েছিল এক নারীর প্রতিমূর্তি রূপ মনে করে, সেই মানুষের মোহভঙ্গ হলো চোখের। কিসের মোহভঙ্গ হলো, মুগ্ধ চোখের মোহভঙ্গ হলো। আর বলছে ওই যে দেশবাস তার বাইজির বেশ
বহুরূপীর সাজ মানুষের চোখকে মুগ্ধ করেছিল, জানার পরে তার মোহভঙ্গ হলো। আর যেন একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে, হতাশ কেন? উত্তর বইতে নাই। হতাশা কেন? উত্তর বইতে নাই। আমি উত্তরটা বলে দিচ্ছি, হতাশ কেন? উত্তর হবে, বলছে হরিদার মধ্যে বলছে এই যে রূপের সাজ গ্রহণ করা এবং চরিত্রের সঙ্গে একাত্ম হওয়ার জন্য আর যে জ্ঞান বা গরিমা বা তার যে প্রতিভা, কিন্তু সেই অনুযায়ী তার মূল্য একবার বলুন, জীবনের বৈচিত্র্য একদমই সে পায়নি, তাই হতাশ। আমি আবার উত্তরটা বলে দিচ্ছি, আর যেন একটু বলছে হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে, হতাশা কেন? বলছে মানুষজন হতাশ স্বরে প্রশ্ন করছে, বলছে বহুরূপী না, হতাশা কেন না কারণ? আগে ভালো করে শোনো, উত্তরটা বইতে নেই। হতাশা কেন না কারণ? বলছে একজন মানুষের মধ্যে এই যে প্রতিভাটা আছে, এই শব্দটা ব্যবহার করতে হবে, প্রতিভা অর্থাৎ কি না, বাইজির বেশ ধারণ করার মধ্য দিয়ে মানুষকে সে যেমন একদিকে আনন্দ দিচ্ছে, অপরদিকে বাইজির বেশ ধারণ করার মধ্য দিয়ে ওই চরিত্রটার সঙ্গে বহুরূপী সাজে কাত্ত হয়ে যাচ্ছে, মানুষ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। বলছে আর মধ্যে এই যে প্রতিভাটা আছে, গুণটা আছে, কিন্তু মানুষ সেই গুণের সমাদর কখনো কখনো করছে না, সেই জন্য তার মূল্যটা সে পাচ্ছে না। আরো একটু আমি আর একবার বলে দিচ্ছি, এইটা কিন্তু অনেকবারই প্রশ্নটা আছে, আছে উত্তরটা বইতে নাই তো। স্যারের নাম্বারটা কত? একও পড়তে পারে, তিনও পড়তে পারে, উত্তর এগুলো লিখলে এগুলো ক্রিটিক্যাল উত্তর, মানে উত্তর তো বইতে নাই। বলছে মানুষ হতাশ হচ্ছে কেন, হতাশটা কিসে, হতাশাটা কিসে না, হতাশাটা কিসে না কারণ? উত্তরটা ভালো করে তোমাকে যুক্তি দিয়ে বলতে হবে। বলছে হরিদা বহুরূপীর বেশে যখন বাইজি সাজে সেজে মানুষকে আনন্দ দিয়েছে, তাই তো, এবং মানুষ মুগ্ধ হয়ে আর বাইজির বেশ ধারণ করাটাকে দেখে কি করেছে না, মানুষ মুগ্ধ হয়ে দেখেছে, এবং ওখানে লিখে মুগ্ধ হয়ে দেখেছে, পয়েন্টটা কি হবে, চরিত্রের সঙ্গে এভাবে সে একাত্ম হয়ে মানুষকে যেভাবে আনন্দ দিচ্ছে, শুনেছ, যার মধ্যে এই প্রতিভা আছে বা গুণ আছে, মানুষ তার গুণের সমাদর করেনি, শুনেছ, সে কারণেই মানুষের মধ্যে হতাশা, গুণের সমাদর করেনি বা প্রতিভার যে বিকাশ এবং প্রতিভার জন্য তার যে গুণের বিকাশ মানুষের কাছে সে মূল্য পায়। আর একটা স্ট্যান্ডার্ড পড়ে দিচ্ছি বুঝলি, দিয়ে আমি প্রশ্নগুলো দিয়ে দেবো। এবারে বাইজির ছদ্মবেশে, এটা এর সঙ্গে যুক্ত একই, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজকার মন্ত্র হয়, আন্ডারলাইন কোন আট টাকা দশ আনা পেয়েছিলেন, ওই আট টাকা দশ আনাটা এমসিকিউ প্রশ্ন, মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাই, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে, দোকানদারও হেসে ফেলে একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপরে ফেলে দেয়। যদি তিন নম্বরের প্রশ্ন পড়ে, এই দুটো স্ট্যান্ডার্ডকে একসঙ্গে যুক্ত করতে হবে, কেননা দ্বিতীয় ছদ্মবেশধারীর বৈশিষ্ট্যটা কি, তুমি উপরে স্ট্যান্ডার্ডে নেই, দ্বিতীয় স্ট্যান্ডার্ডে আছে, দেখো বলছে এখানে যে বাইজির বেশ ধারণ করেছে যেমন সে, তার মধ্যে তুমি কি কি দেখেছো এখানে, ঘুমরের শব্দ, রুমঝুম শব্দ, হেঁটে যাওয়া, আস্তে আস্তে চলে যাওয়া, আর একটা কি, দোকানের সামনে যখন সে যাচ্ছে ওই যে তার আনন্দ মানে খুশি হয়ে মানুষ যখন টাকা দিচ্ছে, তখন দেখো মানুষের কাছে সে কি করছে, মুচকি হেসে চোখ টিপে ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে, এই কথা লিখতে হবে। হ্যাঁ, একজন পুরুষের পক্ষে এটা অসম্ভব ব্যাপার, কিন্তু
মৃত্যু কি হবে, যেহেতু সে বাইজি সেজেছে, বাইজির বেশ ধারণ করার মধ্য দিয়ে ওই চরিত্রটার সঙ্গে যে অভিনয়টা করা দরকার অভিনয়টা সে করে দেখাচ্ছে। এই মানুষ তো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, দোকানদার সেই জন্যই হেসে ফেলছে যে একজন হরিদার মতো লোক বাইজি সেজেছে এবং এভাবেই সে কি করছে, অভিনয় করে মানুষকে মুগ্ধ করছে। ওটাই হচ্ছে মূল কথা, দোকানদার হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপরে ফেলে দিলেন। এখানে পর্যন্ত দুটো পর্যায়ক্রম, এরপরে আলাদা আলাদা কথা আছে। এবারে প্রশ্ন আমি দিই, আফ্রিকা এবং অসুখে একজন থেকে তিন নম্বরের প্রশ্ন এবছর পড়ে গেছে, তাই তিন নম্বরের প্রশ্ন আমি দিইনি। আয়ারও বেঁধে বেঁধে থাকি, তিনটে প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে কৃপন আলোর অন্তঃপুরে, আলো কৃপন কেন? দু নম্বর ফর তাকে প্রশ্ন হচ্ছে সেখানে নিভৃত অবকাশে তুমি, তুমি নিভৃত অবকাশে কি করছিলে? হ্যাঁ, গ পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে কি করছিল? হ এবং মানুষ ধরার দল, মানুষ ধরার দল কেন বলা হয়েছে? কুয়ো তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, অধৈর্যের কারণ কি? তো ঘাস জন্মালো রাস্তায়, অঞ্জনাটি কিসের? হ বছরগুলো পার হওয়াকে কেন পাথরের মতো বলা হয়েছে? বর্গিজ পৃথিবী হয়তো মরে গেছে, এ কথা বলা হয়েছে কেন? ছ আমাদের ইতিহাস নেই, এ কথা বলা হয়েছে কেন? পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ বলতে কি বুঝিয়েছেন? ঠিক আছে, আর দুয়ের দাগে আছে, দেখো প্রসঙ্গ নির্দেশ সহ প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, দুটোই নিজের ভাষায় লিখবি। তাই আরো বেঁধে বেঁধে থাকি, কবির এরূপ আহ্বান কেন, কবির এরূপ আহ্বান কেন? আমাদের পথ নেই কোনো, পথ না থাকার কারণ কি? এ মুহূর্তে মরে যাব নাকি, এ শঙ্কার হেতু কি? ঠিক আছে, এবারে তোরা উত্তর লিখবি, উত্তর লেখার এগুলো লিখে রেডি করে রাখতে হবে, স্কুল খুললে আমাকে দেখাতে হবে, আমি দেখিয়ে দেবো, আর উত্তর নাই পারলে আমি একটু আধটু বলে টলে দেবো। ঠিক আছে, উত্তর হ্যাঁ।